ভারতে বিমান বাহিনী সেনাদের উপর সন্ত্রাসী হামলায় এক সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীরা দুটি গাড়িতে ভয়াবহ এই হামলা চালিয়েছে। এর মধ্যে বিমান বাহিনীর একটি গাড়ি ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উদামপুর কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এলাকাটিতে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে ফেলেছে। সন্ত্রাস দমনে এখন সেখানে অভিযান ও ব্যাপক তল্লাশি চলছে। One of them is said to be in a critical condition.